তুমি যদি 2022-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও এই বছর অর্থাৎ 2021-এ তোমার টেস্ট পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা হবে অফলাইন কারণ বোর্ডের নির্দেশ ভবিষ্যতে যদি পরীক্ষা নেবার অসুবিধা থাকে তবে টেস্টের পরীক্ষাই হতে পারে তোমাদের চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ ফাইনালের নম্বর এবং পরীক্ষা তোমাদের হবে কিন্তু 31 ডিসেম্বর অর্থাৎ 2021-এর মধ্যে ইহাই কিন্তু বোর্ডের নির্দেশ। 1 নভেম্বর 2021 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2022-এর রুটিন প্রকাশের সময় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক এবং সেটি হবে ডিসেম্বরের শেষে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবু জানান যে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক নয়, স্কুল যদি চায় তবেই পরীক্ষা হবে। কিন্তু বর্তমানে বাইরের দেশে ওমিক্রনের এই প্রকোপ দেখা দিয়েছে। এখনো পর্যন্ত আমাদের দেশ রক্ষা পেলেও ভবিষ্যতে কি হবে সেই কথা ভেবেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবু উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাকেও বাধ্যতামূলক করে দেন এবং এই দুই বোর্ডেরই কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা হবে এই বছর অর্থাৎ 2021-এর 31 ডিসেম্বরের মধ্যে। তাই তোমরা অতি অবশ্যই তোমাদের স্কুলের যে টেস্ট পরীক্ষা সেটা কিন্তু দিও এবং চেষ্টা করো যতটা সম্ভব ভালোভাবে দিতে এবং তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং এইভাবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আমি দিতে থাকব এবং তোমাদের সঙ্গে পাশে আমি সবসময় রয়েছি। ভিডিওটি যদি তোমাদের এতটুকু উপকারে আসে, ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং শেষ অবধি এতক্ষণ আমার সঙ্গে রইলে সেজন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।